ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে অর্ধেক সম্পত্তি উনি ডিক্লেয়ারই করেননি, সেগুলো চেপে গেছেন। আর আমার অবাক লাগছে যে কেউ 2015-তে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট হঠাৎ করে 2022-এ গিয়ে তিনি হায়ার সেকেন্ডারি পাসটা করলেন কি করে? দাদা একটা ছোট আপনারা একটু তদন্ত করুন না, আপনাদের এত বিরাট মিডিয়াম, আমি দেখুন আমি তো একা, আমি একা বিধায়ক, আপনাদের এত বড় বড় চ্যানেল, আপনাদের সঙ্গে শয়ে শয়ে মানুষ আছেন, আপনাদের কাছে সব সমস্ত ডিপার্টমেন্ট আছে, আপনারা একটু এগিয়ে আসুন, তাহলে আমরা সবাই মিলে, কারণ আমরা গরিব মানুষের জন্য করব। এই দুর্নীতি প্রতিরোধ আপনি কি তদন্তের দাবি করবেন? 100% করব, সব কিছুর প্রস্তুতি চলছে তো। আমরা আপনাদেরকে 2021 থেকে বলে এসেছি যে কজন মানুষ এখানে দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গে তাদের কাউকে আমরা ছাড়তে পারবো। 2019-এ আমি যখন এখানে নির্বাচনে এসেছিলাম আমি তখন থেকে আমার একটাই কথা বলেছি যে যারা যারা দুর্নীতি করেছেন, যারা যারা চুরি করেছেন তাদের কাউকে ছাড়বো না। দাদা একটা খালি ছোট্ট কোশ্চেন, আপনি এই মুহূর্তে ওখানে বক্তৃতা দিলেন কি আপনাকে জেলের ভিতর থেকে ফোন আসে কারা দাদা কোন মাফিয়া কারা, আপনি কি বলবেন? না আমি তো কারোর নাম বলবো না, কিন্তু মাফিয়ারা আমাকে ফোন করতে শুরু করেছেন এবং করে বলছেন যে নাকি আমাকে যে কোনো মুহূর্তে অনেক বিপদের হাতে আসতে হতে পারে, আমি নাকি বেশি কথা বলে ফেলছি, আমি নাকি খড়গপুরের যে ষড়যন্ত্র যদি ফাঁস করে দিই, এই যে আমাদের মহান চোর তার সমস্ত তথ্য যদি আমি মানুষকে দিয়ে দিই তাহলে নাকি আমার এগেনস্টে নাকি বদলা নেওয়া হবে। তার দলতে এসব হচ্ছে কী মনে, সেটা আপনারা জানুন, আপনারা খড়গপুরের মানুষ, আমাকে তো আপনারা এখানে মানুষ মানে উনি বলেছিলেন যে আমি বহিরাগত, আমি কলকাতা থেকে এসেছি। না আমি যদি ভয় পেতাম তাহলে আপনাদের সামনে এতগুলো কথা বলতাম না, আমি 2021 যদি ভয় পেতাম তাহলে আমি বাড়ি চলে যেতাম। তারপরে আমি 2022-এ কাউন্সিলর ইলেকশন লড়েছি এবং তারপরে আপনাদের যখন কিছু কিছু চ্যানেল যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তার সম্বন্ধে আপনারা প্রকাশ করেছিলেন ওই সময় যে আপনার মতো এত তাবর নেতাকে হারাবার ক্ষমতা কার আছে খড়গপুরে, এবং আপনি যে প্রবীণ মানুষ এত বছর ধরে জিতে এসেছেন আপনাকে হারানোর ক্ষমতা কারণ নেই, তারপরের দিনই উনি পরাজিত হয়েছিলেন। প্রত্যেকটা মানুষ খড়গপুরে কাউকে ছাড়া হবে না, যারা যারা রাজনীতি করে কোটি কোটি টাকা গরিব মানুষের থেকে লুটেছেন তাদের প্রত্যেকের শাস্তির দাবি করব এবং প্রত্যেকের সম্বন্ধে তদন্ত শুরু হবে। বাট এটা একটুখানি আমাদের সিরিয়ালের যেমন আমরা এপিসোড দেখি এরকম এপিসোড ওয়াইজ চলবে। তাতে কতদিন আগে ফোন এসেছিল জেল থেকে আপনাদের সবাইকে জানাবো, আপনারা সব তথ্য পেয়ে যাবেন একটা একটা করে। আমি কোনো কিছুই সংবাদ মাধ্যমে সব কিছু বলবো না, কারণ আমার কাছে কিছু আইনানুক ব্যবস্থা তো আমাকে নিতে হবে, সেগুলো আমি বলবো। যতক্ষণ মানুষ আমার সঙ্গে আছে, খড়গপুরের মানুষ আমার সঙ্গে আছেন, কারো মানে কোনো মায়ের পেটে কেউ সন্তান জন্মায়নি যিনি আমাকে মারতে পারবেন, ততক্ষণ মানুষের ভালোবাসা। সাথে মাধ্যমে আমরা আবদ্ধ হব, আমাদের মধ্যে আমরা হাতে মিলিত হয়ে আজকের এই নীতি পালন এলাকার প্রত্যেকটি মানুষের কাছে শুরু করব এখনই রাখি বন্ধন উৎসব। আজকের এই পবিত্র দিনে আমরা সেই সংকল্প করি চরিত্রের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো। আপনারা